আপনারা তো গত পর্বে দেখেছেন যে কিভাবে আমি আমার স্বামীর পকেটের টাকা মেরে এবং আমার টাকাগুলোর বাঁশ মেরে মেরে আমার সংসারে বিভিন্ন উন্নয়ন সাধন করি। তো আমি শুটিংয়ে গেলে যে কয় টাকা ইনকাম করি সব টাকাই আমার খরচ হয়ে যায়। তো যাই হোক, আমি একটা চাদরের ভিডিও করতে গিয়েছিলাম নিউ মার্কেটে। তো সেখানে যাওয়ার পরে ওরা আমার জন্য বাসা থেকে অনেক মজার মজার খাবার আন্টিকে দিয়ে রান্না করিয়ে নিয়ে এসেছে। আমি যখনই যাই ওরা আমার জন্য শাক, মাছ, মুরগি, গরু গোস্ত, খাসি গোস্ত, ডাল আরও না জেনে কত কিছু নিয়ে আসে। তো আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। তো আমি তো এখানে ওদের সাথে তো অনেক বছর ধরেই কাজ করছি, আর এই যে শপিং গাইড যে লাইনটা 2016 সালে আমি যখন শুরু করি তখন এইরকম সবার বাসার মধ্যে এত ওয়াইফাই লাইন টাইন কিছুই ছিল না। তো আপনারা তো কিছুদিন আগে দেখেছিলেন এই চাদরটা আমার বিছানায়, তো ওই দিনকায় আমি এই চাদরটা কিনেছিলাম। তো এই চাদরটা যে সুন্দর সুন্দর আমি আপনাদেরকে আর কি বলবো, অত সুন্দর জিনিস দেখলে আমার মাথা ঠিক থাকে না। যেই কয় টাকা ভিডিও টিডিও করে পাই সব টাকাই একবারে ঘরে চাদর পর্দা এটা সেটা কিনে কিনে একবারে শেষ করে দিই। সত্যি কথা বলতে গেলে এই চাদরটা আমার অনেক মনে ধরেছে। উপরে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই কাপড়টা আমার অনেক মনে ধরেছে, কিন্তু এটার অত বেশি একটা কাপড় ছিল না তাই এটা কিনতে পারিনি। তো বললাম যে থাক, এরপরে আবার যখন কোনো কাজ করে টাকা পাবো তখন আবার এটা কিনবো। থাক, আজকের মতো তোরা আমাকে সাদার ভিতরে লাবলা ফুটানো যে চাদরটা ওইটাই কেটে দে, ওটা টাকা আমার ব্যাগে আছে। তো যেমন চিন্তা এমন কাজ, এই চাদরটা আমি কিনে বাসায় নিয়ে আসলাম। তো আমার তো চাদর কিনতে অনেক ভালো লাগে, তো চাদর শুধু কিনি আর রাস্তা দিয়ে আসার সময় ভাবি যে আজকে গেলে বাটাম একটাও মাটিতে পড়বে না, আমার স্বামী আজকে আমাকে সেই লেভেলের বকা দিবে। তো মাঝে মাঝে আমি এমন কাজ করি যেটা শুনলে আপনারা একদম টাস্কি খেয়ে যাবেন। মাঝে মাঝে এত বেশি শপিং করে ফেললি যে বাসায় আসার পরে দৌড়ানি খাওয়ার সম্ভাবনা থাকে। তাই পাশের বাসার ভাবি, আমার সাজিয়া ভাবি, আমার প্রাণের প্রিয় ভাবি, সে ভাবিকে ফোন করে বলি, ভাবি আপনি একটু নিচে নামেন, এই ভ্যাগটা আপনি আপনার ঘরে নিয়ে রাখেন, পরে আমি জানালা দিয়ে নিয়ে নিব নে, এত শপিং করেছি দেখলে আমার স্বামী আমাকে দৌড়ানিও দিতে পারে, সেই রিস্ক নেওয়া যাবে না। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার ভিতরে মশার যে ওষুধ সেগুলো দিচ্ছে। আমি আপনাদেরকে কি বলবো, একটা গোপন কথা বলি, আমার যে মশার যে ওষুধ আছে মশার ওষুধের গন্ধ আমার অনেক ভালো লাগে। তারপর আমার কাছে এই যে বার্নিশের গন্ধ অনেক ভালো লাগে। আপনারা কেউ আবার বলবেন না যে ছি 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 এগুলো কি বলে। তো যাই হোক, যেটা সত্য সেটা বললাম, জুতার কালির গ্রান আমার কাছে আরও ভালো লাগে। তো আমি আসার সময় এই যে টাকার বাস মেরে আবার এই জিনিসটা কিনলাম, কেন কিনলাম আমি নিজেও জানি না, আমাকে কিনতে হবে সেটা হচ্ছে কথা। কিছু না কিছু আমার হাতে নিয়ে বাসায় আসতেই হবে, খালি হাতে আসলে আমার নিজেকে অনেক গরিব গরিব লাগে, ফকির ফকির লাগে। তো নিজেকে যেন ফকির ফকির না লাগে সেই ব্যাপারটা নিশ্চিত করে আমি 600 টাকার বাস মেরে আমি এই যে র্যাকটা আছে এই র্যাকটা কিনলাম, কারণ আমার সব কসমেটিক ছরত ভরত হয়ে থাকে আর ছরত ভরত জিনিস আমার পছন্দ না। তো আমি চিন্তা করলাম আসলে আমার কসমেটিক গুছিয়ে রাখার জন্য আলমারি আছে, অনেক কিছু আছে, বিউটি বক্স আছে, অনেক কিছু আছে, কিন্তু তারপর আমার তো কিছু একটা কিনতে হবে, বাহানা দিতে হবে। তো আমি এমন জমিদারের জমিদার, আমি যে কাপড় ভিজাবো আমি আমার বেডরুমে কাপড় ভিজাই, মানে যে চাদর টাদরগুলো আছে এই যে আমার বিছানার চাদর সেই চাদর আমি তুলবো আর পানির মধ্যে ঢালবো, তুলবো আর পানির মধ্যে ঢালবো। এই দেখেন বিছানা কি ছরত ভরত, আজকে নতুন একটা চাদর বিছাবো। তো একটা চাদর তো ভালো লেগেছে, একটা চাদর তো কিনে এনেছি, আর একটা চাদর তো আগে কিনে এনেছিলাম সেটা এখন বিছাবো। তো আমার কাছে তো চাদর বিছাতে অনেক ভালো লাগে, দুইটা চাদর বিছাইতে বিছাইতে কো আমার আর ভালো লাগে না, আপনা বিশ করে। তো যাই হোক, অনেকগুলো বালিশ টালিশ থাকে, অনেক কোলবালিশ থাকে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার স্বামী সবসময় কয় তুই খালি সাদা কালার চাদর কিনোস কি, তো সাদা কালার চাদর ভালো লাগে নাকি, সাদা কালার চাদর ময়লা হয়ে যায়, বয়ে ভাত খাওয়া যায় না। তো আমি কই তুমি তো খেয়ে তোমার এত বড় ডাইনিং টেবিল থাকবে, সয়সারের ডাইনিং টেবিল থাকবে, তুমি কি তো তুমি বিছনা বয়ে বয়ে ভাত খেবা, কয় কি না আমার বিছনা বয়ে ভাত খেতে ভালো লাগে। তো যাই হোক, হ্যাঁ যেহেতু বিছনা বয়ে খাইতে ভালো লাগে, হ্যাঁ লাগে একটা পিঙ্ক কালারের চাদর লইলাম। হ্যাঁ খালি কয় তুমি একটু পিঙ্ক আনতে পারো না, তুমি একটু মেরুন কালার আনতে পারো না, ম্যাজেন্টা কালার আনতে পারো না, এই ধরনের কালার আনতে পারো না। তো আমি বললাম যে ঠিক আছে, হ্যাঁ বাসা আমার ইচ্ছা যেহেতু তোমার থাক, একবার নাইলে তোমার ইচ্ছা মতো একটা চাদর আনলাম। তো এই চাদরটা আনার পরে সুন্দর করে বিছালাম, তো আমার টাইলসের লগে একটু একটু মিলে ভালোই লাগে। তো এই যে বিছানার পরের আউটলুকটা দেখেন, তো আপনারা অনেকেই করবেন আপু কৈত্তন কিনছেন চাদরটা, তো স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি আর কৈত্তন কিনছে এটা তো দেখলেন, হেন বয়ে খাইলাম, হেন শুটিং করলাম। তো আমার স্বামী কইলো যে তুমি সারাদিন উন্নয়ন করো, আসো আমিও তোমার ঘরের একটু উন্নয়ন করে দিই। তো এই দেখেন এই দরজাটা এত হালকা পাতলা। তো আমি চিন্তা, আমরা দুজন স্বামী স্ত্রী মিলে চিন্তা করলাম যে এখানে যদি একটা কেসি গেট লাগাই দেওয়া যায়, মানে কলাপসেবল গেট যেটা বলে সেটা যদি লাগাই দেওয়া যায় তাহলে তো ভালোই হয়। তো আমগো ওই দরজায় মানে আমগো মুখোমুখি তো দুইটা দরজা, একটা ইন একটা এক্সিট। তো ইনেরটা তো আগে যেই সেটটা করছিলাম এই সাইডে তো কেসি গেট লাগাই নিয়ে আসে, তো চিন্তা করলাম যে এই সাইডে কেসি গেট লাগাতে এই কারণ চোর মামারা প্রত্যেক দিন রাতে আমগো দরজার সামনে ডিস্কো ড্যান্স করে, কয় ইজ দ্য টাইম টু ডিস্কো। তো আমি চিন্তা করলাম যে এরা যেহেতু প্রতিদিন রাতে ডিস্কো ডিস্কো করে তো থাক, একটা কেসি গেট লাগাই দিয়ে নাচ গান করে যাইব গিয়া। তো এই যে যেরকম চিন্তা হেরুম কাম, এই উন্নয়ন করতে যায় গো আমার 20,000 টাকা খরচ হয়ে গেছে। তো আমার স্বামী তো আমার কইতেছে না কয় টাকা খরচ হয়েছে, কয় টাকা খরচ হয়েছে। পরে আমি আমার স্বামীর যে গেলাম সব মিললাম, মজুর টজুরি দিয়ে কত টাকা খরচ হলো, তো আমার স্বামী করলো 20,000+। তো যাই হোক, আমি চিন্তা করলাম স্বামী যেহেতু 20,000 টাকা খরচ করছে তাহলে আমিও যাই
এই যে আরও কিছু টাকার গচ্চা মাইরা আরেকটা র্যাক নিয়ে আসি, তো এটা হলো ব্যাঙ্গালোর। তো আমি আমনে করে কই, আমি কোনো ব্যাঙ্গ মানে কোনো ব্র্যান্ডের কিন্তু আমি আমনে করে ই করতাছি না, ইনফ্লুয়েন্স করতাছি না। আমি যেটা যেটা কিনছি হেডা হেডে দেয়, কারণ আমার আগে যে নীল কালারে যেটা দেখছেন আপনার র্যাকটা, হেডা হলো আর এফ এল ব্র্যান্ডের ছিল আর এটা হলো বেঙ্গল ব্র্যান্ডের। তার মানে আমি কিন্তু কোনো স্পন্সর ভিডিও করতেছি না, কারণ হ্যাঁ আমার টাকা দেন আমি হ্যাঁ স্পন্সর করে কী লাভ। তো যাই হোক, এইটা আমি কিনলে কিনছি আমনে করে কই, এটা হলো গিয়ে আমার কিচেনে ছোটো ছোটো ফটবাটি আছে, সেই ফটবাটি দিয়ে এটার মধ্যে সাজা রাখলে অল্প জায়গার মধ্যে অনেকটি ফটবাটি সুন্দর করে রাখুন যাবো। তো এটা যেই সুন্দর সুন্দর আমার তো যেই ভালো লাগছে, এটা জিনিসটা খুবই সুন্দর। তো আমি নিউ মার্কেটে গেলে খালি রাস্তাতে যাইতে যেতে মনে মনে ভাবতে থাকি যে আজকে কী জিনিস আনা যায়, আজকে কী জিনিস আনা যায়। তো এই দেখেন এগুলো সাজায় ফেললাম আমি। তো আমি আমার কসমেটিক ছরত ভরত করে যে রাখি সেটার জন্য আমি চিন্তা করলাম যে আরেকদিন তো আমি নিউ মার্কেট যাবো, গেলে আমি কসমেটিকের জন্য আরেকটা র্যাক কিনে নিয়ে আসবো। আজকে যে র্যাকটা এনেছি এটা আমি এখন প্লেট প্লেট গ্লাস গ্লাস যেগুলো আছে সেগুলো আমি সুন্দর করে রেখে দিই। আর এটার মধ্যে রাখার একটা সুবিধা হচ্ছে প্লেট প্লেট ঝলে যে পানিটা সেই পানিটা নিচ দিয়ে সিঙ্ক দিয়ে পড়ে যাবে, তাহলে সমস্যা হবে না। এটার মধ্যে এই যে দেখেন আমি আরও কিছু টাকার বাঁশ মেরে কতগুলো কাঁচের বয়াম কিনে এনেছি, সবগুলো দেখতে একরকম যেন এটার মধ্যে সাজালে ভালো লাগে। আর আমার আরও কিছু জিনিস আছে, ওই যে দেখেন অয়েল পর জীবনে অয়েল ভরি না, কারণ অয়েল ভরলে তো নোংরা হয়ে যাবে, আর নোংরা হয়ে গেল তো নষ্ট হয়ে যাবে, তাই আমি নষ্ট করতে চাই না। তাই আমি তেলের বোতল থেকে তেল ঢেলে ঢেলে ব্যবহার করে ফেলি, কিন্তু জীবনে ওগুলো ইউজ করি না। আর নেসকেফের কফি খেয়ে খেয়ে যেই বয়ামগুলো জমিয়েছি সেগুলোর ভিতরে আমি যে অল্প অল্প মশলা রেখে দিই এগুলো দিয়ে আমি রান্না করি। তো আমার এই যে দেখেন আমার ওই পাশের কিচেন কাউন্টারটার ভিতরে এগুলো আমি গুছাতে পেরে আমার কাছে যেই ভালো লেগেছে, আমি আপনাদেরকে আর কী বলবো। মেয়ে মানুষ ঘরের জিনিসপত্র সাজানো গুছানো থাকলে আর কিছুই চাই না। তো এই ফেলের বাড়ি আমার প্রতিদিন কামে লাগে, আবার মেহমানটাও আমার নাইলে সুকেশে হাত দিতে মনে করে না, সুকেশে তো নামে লেডিন আবার উড়ান বহুত ঝামেলা। তো আমি তো রেগুলারই কাছের ফ্লেট মেলামেনের ফ্লেট আমার ব্যাগ কিছুই লাগে মানে ফুরা সংসার লাগে। তো এই দেখেন আমার যে হাট্টা চাট্টা খাইতে ভালো লাগে, আমার যে ঘরের খাওয়ানো ভালো লাগে না সেটা আমার শাশুড়ি জানে। তাই আমার শাশুড়ি মামার লেগে কদুর ফোলা মাংস রান্না করে ফাটালো। তো আমি চিন্তা করলাম আমার শাশুড়ি মা যেহেতু আমার লেগে ফোলাও পাঠাইছে, তো আমি তো যদি খালি এতন ফ্লেটটা দিয়ে দিই, খালি ফ্লেটটা ফেরত পারে তো কি বেজ্জতি না। তো যেটা খুঁজছি হেডের লোকে একটা তরমুজ আসছিল ফ্রিজে, সেই তরমুজটার কাইটটা অর্ধেকটা আমি রেখে দিছি, আর অর্ধেকটার অর্ধেকটা কইরা অর্ধেকটা আমার নন্দর ঘরে ফাটাই দিছি, অর্ধেকটা আমার শাশুড়ি মায়ের ঘরে ফাটাই দিছি। তো চিন্তা করলাম এই যে আমার স্বামী, আমার স্বামী আমার বিয়া করছে দেখে এত ভালো শাশুড়িটা পাইছি, তো এখন যদি আমার স্বামীরে যদি আমি একটু ফলের রস টস না করে খাওয়াই তাহলে কয় নি, কারণ ফোলার আদর করলাম না শোনা, ফোলার মায় আমার আদর করবো। তো যেরকম চিন্তা হেরম কাম, আমি চিন্তা করলাম যে শরবত এক গ্লাস শরবত বানাই বানায় স্বামীরে দেই, তাহলে না শোনা স্বামী যায় শাশুড়ির কাছে যায় সুনাম করবো, আর শাশুড়ি মায় আমার আরও আটটা চারটা রাইন্দা রাইন্দা ফাটাইবো। তো যেরকম চিন্তা হেরম কাম, আমি তো একবারে সুন্দর করে তরমুজের একেবারে জুস বানায় আর সুন্দর করে ডেকোরেশন করলাম ফাইভ স্টারের মতো। তো আমি আমার স্বামীরে সবসময় এরকম একটা এরকম বাসায় আমার স্বামী যতক্ষণ থাকে ততক্ষণ আমি আমার স্বামীর লগে এরকম একটা ভাব লই যে হ্যাঁ মতো বেড়া মানুষ আল্লাহ দুনিয়ার নাই, হ্যাঁ অনেক সুন্দর, তারপর হ্যাঁ অনেক উচ্চ উচ্চমানের ব্যক্তিত্ব, তারপর হচ্ছে এমনি বেড়া বুটা যাই কই না কেন কিছু মনে করে না। তো আমি আমার নিজের হাতে আইসক্রিম বানাইছি, আর এই কোনডা হলো গিয়া কিনে আনছিলাম এক প্যাকেট কোন। তো চিন্তা করলাম কোনডা আছে স্বামীর একটু আইসক্রিম খাওয়াই মাথাটা ঠান্ডা থাকবো। তো এই দেখেন স্বামীর মাথা ঠান্ডা রাখাটা তো অনেক বেশি দরকার, কারণ আমি সারাদিন যেই পরিমাণে শপিং করি আমার স্বামী তো আমার দৌড়ানি দেওয়ানোর কথা, এই জন্য আমি সারাদিন স্বামীর এইটা সেটা খাওয়াইয়া তুমি সুন্দর, তুমি চাঁদের মতো সুন্দর, তুমি মহান ব্যক্তিত্ব এগুলো বইলা বইলা তো একেবারে আমার স্বামীর ফটায় ফাটা রাই। তো এই দেখেন এই যে বিউটি বক্স এগুলো কিনছি আরও তিন বছর আগে, তো চিন্তা করলাম এগুলোর ভিতরে আমার যে টোনার টোনার সিরাম টিরাম যে জিনিসগুলো আমার রেগুলার লাগে সেই জিনিসগুলো, ওই যে আমার আরেকটা যে র্যাক কিনছি সেই র্যাকটা গুছাই আমনে করে কদ্দুর দেখামো, আমি নিজেও কদ্দুর গুছামো। তো গুছ গাছ থাকলে জিনিসপত্র ফরিফাটি থাকলে আমার নিয়ে নিয়ে ইউজ করতে সুবিধা হবো। তো আপনারা অনেক এটা দেখে এটার উপর ঠাস করে ক্রাশ খাইবেন, জিগাইবেন জাফা এটা কত এটা কত এটা কতক্ষণ কিনছেন। তো এটা টেলু ভাইয়ের দোকান থেকে কিনছিলাম টেলুকাজির, তো এটা একটা একটা সেটই ছিল, তো এরা লুজ লুজ ব্যস্ত। তো আমি কইছি যে না আমি পুরা সেটটা হইলো কত টাকা, তখন হ্যাঁ কত জানি 2000 না কত জানি 2500 টাকা দিয়ে মনে কিনছিলাম, তো আমার খেয়াল নাই। কিন্তু বক্সটি এত সুন্দর, আপনারা দেখেন একটার ভিতরে একটা একটার ভিতরে একটা এরকম তিনটা তিনটার ভিতরে ঢুকা থন যায়। তো আমি চিন্তা করলাম যে রেগুলার যে জিনিসগুলো লাগে এগুলো একটার মধ্যে রাখবো, বড় চিরুনি টিরুনি একটার মধ্যে রাখবো, ফাউন্ডেশন মাউন্ডেশনগুলো একটার মধ্যে রাখবো, তাইলে আর আমার শ্যুটিংয়ের টাইমে যখন আমি মেকআপ শেকআপ করি তখন আমার আর স্বাস্থ্য অসুবিধা হবে না। আর এখানে যে জিনিসগুলো আছে বিশ্বাস করবেন না, আমি এত সিফট টিফিন কিনি এত পার্লার ক্লিপ কিনি কিন্তু এডি আমি জীবনেও কোনো মিল পাই না, কারণ এডি তো কোনো এক জায়গায় থাকে না। তো আমি চিন্তা করলাম যদি আমি রাবার সিরুনি আমার বাইরে যাওয়ানোর ঘড়ি তারপর হলো গিয়া সিফট টিফিন এই জিনিসগুলো যদি আমি কদ্দুর গুস করে রাখতে পারি তাহলে কত ভালো হয়। আবার দেখা যায় রেগুলার রাফ অ্যান্ড রাফ ইউজের জিনিসগুলো যেমন ব্রুস ট্রুস এইগুলো আমি কোনো দিনও জীবনে খুঁজে পাই না, তো এইগুলো যদি আমি একটুখানি গুস করে রাখতে পারি তাহলে তো আমার জীবনটাই সুন্দর হয়ে যায়।
তো আমার জীবনটাকে আরো সুন্দর থেকে সুন্দরতর করার পরে করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে, আমার স্বামী যখন বাইরে শুটিংয়ে গেছে গিয়া, তখন আমি আমার জিনিসপত্রগুলো সব বাই করে গুছানো শুরু করে দিলাম। এই যে ঢকের জিনিসটাও কিনছি, গালের মধ্যে লাল লাল লাগা লাগা ঘুরমু বেটা মানুষ, যদিও সামনে আপনাকে সামনে কইব যে শ্বাসগুজ পছন্দ করে না, কিন্তু আসলে সাজ্জা গুজ্জা থাকলে দেখবেন সেদিন একটা অন্যরকম দাম দেয়। তো এই দেখেন আমি কত জিনিসপত্র কিনছি, এখন এই সাজের এখনার লেগে আমার উঠতো ড্রয়ারগুলো দরকার, তাই না? কিন্তু বেটাটা যদি কই ও গো তুমি আমার জন্য একটা ড্রয়ার কিনে নিয়ে আসো, কবু কে তুই সারাদিন তো কেনাকাটির কত কষ্ট লেগা। তো এর জন্য বেটার ব্যাটারে আমি কোনো কিছুই বলি না, আমার যেটা কিনতে মনে হচ্ছে, এই দেখেন বাহুবালি মুভি রিলিজ হয়েছে আর আমি কানের দুল কিনছি, কিন্তু এগুলো পড়তে পারি না কারণ কোন জায়গায় যারা হেড খুঁজে পাই না। তো চিন্তা করলাম এরকম দুইটা ড্রয়ার যদি কিনা নি, তাহলে তো জিনিসটা সুন্দর করে জিনিসগুলো সুন্দর করে সাজা রাখলে আমার জীবনটা আরও সুন্দর হয়ে যায়, প্রতিদিন স্বামীকে সেজে সেজে দেখাতে পারবো। আর স্বামী তো এগুলো দেখ কিনা দেখলেই তো একেবারে দৌড়ানি শুরু করে দেয়, কিন্তু আমার তো কিছু ভালো লাগে না। তো স্বামীরা এরকমই হয়, ওরা কিছু কেনাকাটা পছন্দ করে না, কিন্তু আবার ঘরটা যখন সাজানো থাকে তখন কিন্তু স্বামীরা আবার এগুলো অনেক পছন্দ করে। তো যাই হোক, আমার স্বামী কী মনে করে সেটা ডাজেন্ট ম্যাটার, আমি কী মনে করি এটা হলো ম্যাটার। আমার কিনতে ভালো লাগে, আমি কিনি, আমি কিনবো ইনশাল্লাহ।